আলোচ্য বিষয় 2022 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় শ্রেণীর অল সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা বিদ্যালয় থেকে তোমাদের নতুন নতুন বই পাওয়ার পরে এই অ্যাক্টিভিটি টাস্ক করার আগে তোমরা বইয়ের প্রথম দু তিনটি চ্যাপ্টার ভালো করে পড়ো, তারপরে এই অ্যাক্টিভিটি টাস্কগুলি সলভ করার চেষ্টা করো। তারপরে যদি তোমরা দেখো যে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা করতে পারছো না, তখন তোমরা ইউটিউব ভিডিওর সাহায্য নাও। তাহলে দেখো প্রথমে কি বলা আছে। আর ভিডিও শুরুর আগে বলে রাখি, তোমরা যারা আজকে এই চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে সংযোগ স্থাপনে সক্ষমতা, নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। তো এই ছিল তোমাদের এই পাঠটা। এই পাঠ সংক্রান্ত তোমাদের যে প্রশ্নটা আছে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, তার উত্তরে লিখতে হবে বংশু ছাতা মাথায় সংসারবাবুর বাসায় যাবে। বোঝা গেল, বংশু ছাতা মাথায় সংসারবাবুর বাসায় যাবে। পরের প্রশ্ন দেখো, মহারাজ কেন আসবেন, তার উত্তরে লিখতে হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। এই যে কংসবধ অভিনয় তাকে দেখাবে, এখান থেকে লিখতে হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। তারপরে বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। তোমরা নিশ্চয়ই জানো কোনটাকে ক্যাপিটাল লেটার বলে, যেগুলো হচ্ছে বড় হাতের সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল লেটার। তোমরা যেটাকে বড় হাতের বলো সেটাকে বলে ইংরেজিতে ক্যাপিটাল লেটার। তাহলে এর মধ্যে যেগুলো ক্যাপিটাল লেটার আছে সেগুলোকে আমরা গোল গোল করব। সার্কেল করা মানে সার্কেল করেছে মানে গোল করতে বলেছে। দেখো কে আছে বড় হাতে, তাই জন্য কেটাকে আমরা গোল করব। আর কোথায় বড় হাতের আছে দেখো, এর মধ্যে দেখো ডাব্লুটা বড় হাতের আছে, ডাব্লুটাকে আমরা গোল করব। বেঙ্গলের বিটা বড় হাতের আছে, বিটাকে গোল করব। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা। এবার আমরা করব সমন্বয় স্থাপনের সক্ষমতা। দেখো ঘর পূরণ করতে বলেছে, মাঝখানে তোমাদের ফাঁকা আছে ব, এদিকে দন্তন আকার, উপরে চ, এদিকে ল। তো মাঝখানে যদি তোমরা ইয়ে চয়ে বসাও তাহলে দেখো এখানে হবে বঞ্চনা আর এটা হবে চঞ্চল। বোঝা গেছে? এবার চলে আসছি পরেরটাই। দেখো ম্যাচ কলম এ উইথ কলম বি, দুটো স্তম্ভ আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ, এই দুটো স্তম্ভকে মিলাতে বলেছে এখানে। ঠিক আছে, এই এই প্রশ্নের মানে হচ্ছে তাই, কলম এর সঙ্গে কলম বির সঙ্গে ম্যাচ করতে বলেছে। দেখো প্রথমে আছে, দেখো এক দুই তিন চার, চারটে গাছ আছে, তাদের গাছ ইংরেজি হচ্ছে ট্রি আর চার ইংরেজি হচ্ছে ফোর, আর যেহেতু চারটে প্লুরাল তার জন্য ফোর ট্রিজ। দেখো ফোর ট্রিজ এখানে লেখা আছে, তাহলে ফোর ট্রিজ এর সঙ্গে এটা মিলে যাবে। তারপরে দেখো কটা গাড়ি আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা গাড়ি, তাহলে ছয় হচ্ছে সিক্স, আর সিক্স কার্স, তাহলে ছটা গাড়ি সিক্স কার্স, তাহলে এটা মিলে গেল। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার চলে আসছি পরেরটাই, সমস্যা সমাধানের সক্ষমতা। দেখো এখানে তোমাদের এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়ি দিয়ে বিভিন্ন কিছু লেখা আছে, আ দন্ত স পয়লয় হস্যু পয়রফলা পয়তয় আকার ত হ। তো এখান থেকে খুঁজে তোমাকে শব্দ বের করতে হবে। দেখো যদি আমরা এভাবে করি আ প্লু ত, আবার ধরো আমি অন্য কালারে দেখাচ্ছি সপ্তাহ। বোঝা গেছে? তাহলে দেখো দুটো শব্দ আমরা পেয়ে গেলাম, সপ্তাহ আর একটা আপ্লু ত। বোঝা গেল? তাহলে দুটো শব্দ আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার দেখো আশা করি এটা তোমাদের সকলের হয়ে গেছে। এবার চলে আসছি পরেরটাই, গুনে লেখো। এখানে তোমরা কটা হাঁস দেখতে পাচ্ছ, এখানে আমরা সকলে কিন্তু চারটে হাঁসি দেখতে পাচ্ছি, লিখে দেবো এখানে চারটি হাঁস, তাহলে এখানে লিখবো চার। তাহলে এই গেল আমাদের সমস্যা সমাধানে সক্ষমতা। এবার চলে আসবো শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতা। এই যে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা রং করতে বলেছে এবং ছবিটাকে নিয়ে দুটো বাক্য লিখতে বলেছে।
ছবিটার রং তো তোমরা সকলে করতে জানো, কিরকম কি রং দিবে, এই যে এই যে ছবিটা সুন্দর করে আছে, আগে তোমরা এই যে এই মানে যে ছবিটা আছে তার ধারগুলো আগে রং করবে, যাতে রংগুলো বাইরে না বেরায়। ধারগুলো রং করার পরে তারপরে রংটা ভেতরে দিবে, গাছের কি রং হয়, রাস্তার কি রং হয়, গাছপালার ঘাসের কি রং হয়, সেগুলো তোমরা সকলেই জানো। হ্যাঁ, খুব সুন্দর করে সেই রংটা করবে, এবং করার পরে দুটো যে বাক্য লিখতে বলেছে সেখানে লিখবে, গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা গেছে। আবার 2 নম্বর বাক্য তোমরা লিখতে পারো, রাস্তার ধারে গাছপালা আছে। তাহলে এই হয়ে গেল আমাদের দুটো বাক্য। তাহলে এই ছবিটা রং করার পরে তোমরা এই দুটো বাক্য লিখলেই কিন্তু এই অ্যাক্টিভিটি ট্যাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের জানুয়ারি মাসের যে অ্যাক্টিভিটি ট্যাস্কটা ছিল সেই ট্যাস্কটা কমপ্লিট করলাম। তোমাদের আবার বলছি, আগে তোমরা নতুন বই পাওয়ার পরে বইটা ভালো করে পড়ো, ভালো করে পড়ে তোমাদের অ্যাক্টিভিটি ট্যাস্কের যে প্রশ্ন স্কুল থেকে পাবে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। যদি তোমরা বুঝতে না পারো কোথাও, সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিও সাহায্য নিতে পারো। আমি জানি তোমাদের বাড়িতে অনেকের গাইড নেই, অনেকের বাড়িতে কোনো টিউশন নেই বা দেখানোর মতো কেউ নেই, তো তোমরা তার সেই রকম ক্ষেত্রে তোমার যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারো। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।